ব্যঞ্জন রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব মাছের তেল দিয়ে লাল শাক চচ্চড়ি। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরমও হয়ে গেছে। এবার সর্ষের তেলটা এতে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার তেলের ওপর পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ছকোয়া রসুন, কুচিয়ে রেখেছি, কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার শিম কুচোটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি বেগুন। শাক ছাড়া বাকি সব সবজিগুলো দেয়া হয়ে গেল। এই সময় নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দু মিনিটের জন্যে গ্যাসটা একদম কমিয়ে আমি চাপা দিয়ে দিলাম। দু মিনিট হয়ে গেছে, এখন আমি সবজিটা একবার দেখব। গ্যাসটা কমানোই আছে, এবার মাছের তেলটা দিয়ে দিচ্ছি। মাছের তেলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি শাকটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমানোই আছে, এবার আরও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আর এই রান্নায় ঠিক কী কী উপকরণ লাগলো সেগুলো একটু দেখেন। লাগছে এক আঁটি লাল শাক, শাকটা খুব ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, একটা কাতলা মাছের তেল, একটা ছোট আলু, একটা ছোট বেগুন, চারটে শিম, সব সবজিগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এক টেবিল চামচ পেঁয়াজ কুচি, ছকোয়া রসুন একদম কুচিয়ে নিয়েছি, গোটা তিনে কাঁচা লঙ্কা কুচোনো, আধ চা চামচ পাঁচফোড়ন, আধ চা চামচ হলুদ গুঁড়ো, আধ চা চামচ নুন, আর এক টেবিল চামচ সর্ষের তেল। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে একবার দেখব। শাক থেকে অনেক জল বেরিয়েছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যদি মনে করেন যে শিম দেব না, সেক্ষেত্রে শিমটা নাও দিতে পারেন, তবে বেগুনটা কিন্তু দিতেই হবে, না হলে চচ্চড়িটার স্বাদ ভালো হবে না। এবার আমি গ্যাসের আঁচটা একদম ফুল করে দিচ্ছি, ফুল করে দিয়ে খালি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটা পুরোটা শুকিয়ে ফেলব। এটা খুব চমৎকার একটা রেসিপি, এটা আপনারা করে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আর গরম ভাত দিয়ে তো অসম্ভব ভালো লাগে, খুব ভালো করে নাড়াচাড়াটা করতে হবে। আর মাঝে মাঝে আমি যেভাবে করছি একটু এরকমভাবে খুন্তিটা দিয়ে একটুখানি সবজিটা একটু স্ম্যাশ করে দেওয়ার চেষ্টা করবেন,
তাতে স্বাদটা আরও বাড়বে। নাড়াচাড়া করে আমি অনেকটা জল কমিয়ে ফেলেছি, রান্নাটা আমার হয়ে গেছে, এবার এটা আমি সার্ভ করে দেব। আমার রান্না করা লাল শাক দিয়ে মাছের তেল চচ্চড়ি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানান, ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আরও লোভনীয় রেসিপি পেতে ব্যঞ্জন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।